প্রতিদিন আনন্দ দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা শিখব কিভাবে নতুন ও ভালো অভ্যেস তৈরি করতে হয় আর আজ আমরা এরকমই কিছু বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি উচ্চ কার্যকরী সাজিয়েছি সর্বপ্রথম সাধারণতকে অতিক্রম করে উৎকৃষ্ট মানুষ হয়ে ছোটখাটো বিষয়গুলো যেমন খুবই প্রয়োজন না পড়লে অন্যের কথার মাঝখানে কথা বলা মিথ্যে কথা না বলা কোনোভাবেই অসৎ না হওয়া এই তালিকা হয়তো চলতেই থাকবে কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের মধ্যেই উচ্চ কার্যকরিতার যুক্ত ক্রিশ্চান হবার সম্ভাবনা হয়েছে আর শান্তিপূর্ণ মানুষ হবার চেষ্টা করুন স্বাভাবিকভাবেই শান্তিপূর্ণ মানুষ হয়ে আপনাকে উঠতেই হবে আর শিখতে হবে কখন আপনি আত্মাকে মেনে চলেছেন কখন চলছেন না আর না চললে মেনে চলার চেষ্টা করুন আর আপনি করতে হবে না আমি আবার করে ফেলেছি ও আমায় খেলতে কি ভালোই লাগে বাহ এটা খুবই ভালো কথা কেউ একজন এসলো কোনো জিনিস নিয়ে আপনার ধাক্কা বাড়লো কেন আপনি করছেন এটা আমি আবার করছি আবার খেলা করতে হবে যতক্ষণ না ট্রাফিকে পড়ছি ততক্ষণ আমরা ভালোভাবেই খেলি আমরা প্রার্থনা সঙ্গীত শুনতে শুনতে এগিয়ে চলেছি আমি ব্রন্দনা শুনেছি হঠাৎ কেউ আপনার সামনে পড়লো আমরা আতঙ্ক হয়ে পড়লো আমি বিষণ্ন হয়ে জীবনের একটা বড় সময় কাটিয়েছি প্রায় অনেক বছর ধরে আর একজন খ্রিশ্চান হয়েই শুধু নয় একজন প্রচারক হয়েও আমি বিষণ্ন হয়ে থাকতাম আর উত্তেজিত হয়ে পড়তাম বড্ড তাড়াতাড়ি বিষণ্ন হয়ে পড়তাম যদি না সব কিছু আমার ইচ্ছে মতো হতো হতাশ অধৈর্য এবং আর পরের দিন স্থির করলাম এভাবে চলতে পারি না আমার শান্তি চাই খুঁজতে শুরু করলাম কারা আমার শান্তি চুরি করছে আমি প্রভু শরণাপন্ন হলাম আর এই বিষয়গুলো শুধরে নিলাম আর আমি দেখলাম যে সব সময় তাড়াতাড়ি করা আমাদের শান্তি অনেক সময় চুরি করে তাই তাড়াহুড়ো করা বন্ধ করলাম গর্ব অনেক সময় আমাদের শান্তি চুরি করে এটাও জানতে হবে আপনার শান্তি চুরি করতেই পারেন অন্যের জন্য সব কিছু অত তাড়াতাড়ি করতে হবে না শান্ত থাকার অন্যতম প্রধান কারণ হল এই যে আমরা উত্তেজনার সময় প্রভুর বাণী শুনতে পাই না যখন আমরা বিরক্ত হয়ে থাকি প্রভুর বাণী আমরা শুনতে পাই না কখনো যখন আপনি নিজের বাচ্চাদের ওপর রেগে যান শান্তি দেওয়ার জন্যে কোনো সময় আপনি যদি বাচ্চাদের ওপর রেগে যান তখন আপনি কি বলেন শান্তি দেওয়ার জন্য তুমি বাড়ির বাইরে বেরোতে পারো না একদম বেরোতে পারো না বলে দিলাম খুব খারাপ হবে কিন্তু দিন বাদে আপনি নিজে ভাববেন এটা আমি কি করলাম তখন আপনি নিজেই নিজের শাস্তিটাকে ভীষণ কমিয়ে দেবেন বুঝলেন তো আর এরকম খাটতে থাকলে আপনার সন্তান বা বুঝবে আপনার শান্তিটা অন্তঃশূন্য আর জানেন তারপর আপনার সন্তানরা কি করবে জানেন তো সত্যি সত্যি আমাদের কর্তৃত্বকে সম্মান আর জানাবো না তাই যখনই শাস্তি দেবেন আগেই ভেবে রাখবেন কি করে যাচ্ছেন আর কি করবেন না এটাই ভালোই প্রচার করছো জয়েস। আমি বাচ্চাদের সাথে এরকমই করে থাকি আর এটা সব সময় একটা মজার ব্যাপার হয় কারণ তারা জানে আমি শান্তি কমিয়ে দেব কিন্তু এই সব ব্যাপারে খুবই কড়া সে আবেগের বসে কিছুতেই পিছপা হয় না আসলে আমি এটাও জানতে চাই ওর আবেগ আদৌ আছে কি না এটা আসলে ভালো ব্যাপার কারণ আমি ছিলাম কিছু একটা হলো আর ডেভ সমস্ত ভাবে প্রভুর কিন্তু আমি তা করতে চাইতাম না রেগে যেতাম আপনাদের মধ্যে কজন এমন রক চটা আছেন যারা কোনো শান্তি হিমালয়ের সাথে জোট বেঁধেছেন বলুন তো আমাকে সত্যি এটা কখনো আপনাকে রাগিয়ে দেয় না কিন্তু জানেন কি এটাই সঠিক পছন্দ আপনার সবার ভাবুন একবার যদি কোথাও দুজন আপনি থাকেন প্রভুর মহিমা গান করুন দিহা দেখো এমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যই বাস করে তাহা মস্তকে নির্দিষ্ট উৎকৃষ্টত তৈল সদৃশ্য যাহা দাড়িতে হারণের দাড়িতে রক্ষিয়া রইল তাহারা বস্ত্রের গলায় খরিয়া পড়িল আর যদি আপনারা আশ্চর্য হন তাহলে আমি বলি এটা সম্পূর্ণভাবে অভিষেকের ব্যাপারে চলছে সুতরাং বাইবেলে আমাদের শেখায় যে শান্তি ও অভিষেকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আর আমাকে একটা অভিষেক বহন করতে হবে আর আমি বেশি লোক দেখাতে চাই না কারণ এর জন্যে আমি অভিষিক্ত হইনি কিন্তু আমি অভিষিক্ত না হলেও আমার কথা কেউ শুনছে না বিশেষত যেভাবে আমি বহুদিন আগে শিখেছি যে মনে দ্বিধা দ্বন্দ্ব থাকলে অভিষেক কাজ করে না আর আমাকে শান্তিতে থাকতেই হবে আমাদের মনে সত্যিকারের শান্তি থাকা উচিত প্রভুর মহিমা কীর্তন করার সময় যদি মনে মনে ভাবি যে ও যদি ভাবে আমি ওর জন্য রান্না করব তবে মেজাজটা তার ভুল একদম ভুল কথা তার বুঝতে পারছি না কেন তাহা হম্মনের শিরীরে সদৃষ্ট যাহা শিওন পর্বতে খড়িয়া পড়ে কারণ তথায় তথায় কোথায় তথায় যেখানে ঐক্য আছে কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন কিছু মানুষ হয়তো গির্জাপন যাপন করে এমনও দান করেন কিন্তু অনেকেই হয়তো প্রভুর আশীর্বাদের যোগ্য নন আপনিও সেখানে যেতে পারেন দান করতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনাকে মনে দ্বন্দ্ব থাকতে পারে আর জীবনকে শান্তিতে রাখুন মোহন বাইবেলে বলেছে কলসীয় তিনের পুনর অনুসারে খ্রিস্টের শান্তি আমাদের হৃদয় অর্থ করুন কিন্তু আপনার জীবনে কৃত করুন আর আপনি এমন কাউকে করবেন না যার সাথে আপনার মনে শান্তি নেই সেই পার্টি যাবেন না যেখানে যাবার জন্যে আপনার শান্তি নেই এমন মুভি দেখবেন না যাতে আপনার শান্তি নেই এমন রকম কাজও করবেন না যা আপনি শান্তি দেয় না আপনার মনে অশান্ত করে তোলে শান্তির পথে চলুন শান্তির পথে থাকুন শান্তির কথা ভাবুন পড়ুন শিখুন আবার পড়ুন শান্তির প্রতিটা বার্তা পড়ুন আর লিখে ফেলুন যখনই অস্থির হবেন ছুটে যান বাইবেল পড়ুন আর শুধু মনে হবে তাই করুন কিন্তু অস্থির হইয়া থেকে বিরত থাকুন যিশু কি বলেছেন মথি চোদ্দোতে যদি তোমাদের মধ্যে যে কোনো দুজন রাজি হন তোমরা যা চাও আমি তাই দেব তাহলে কি জানা গেল শান্তি পুনরায় শক্তিশালী শান্তি না থাকলে শক্তিও থাকবে না শুধুমাত্র পরিণত মানুষরাই শান্তিপূর্ণ হয় যিশু বলেছেন তার প্রভুর সন্তান যারা শান্তির প্রতিষ্ঠাতা বা রক্ষাকর্তা তারাই প্রভুর সন্তান প্রথম পিতর তিনের দশে লেখা আছে জীবনকে উপভোগ করার জন্য অন্তত তিনটি বিষয় আমাদের শান্তির দরকার প্রভুর কাছে শান্তি নিজেদের মধ্যে শান্তি আর আমাদের কাছে মানুষের মধ্যে শান্তি বহু মানুষেরই মনে অশান্ত রয়েছে তার কারণ শুধু তার পারিপার্শ্বিকতা নয় তার ভিতরের শান্তির অভাব রয়েছে কখনো আমাদের অশান্তি সব কিছুকে মেনে নিতে হবে ব্যাপারটার উপরোক্তি নির্ভর করে আমরা সেটাই করি না যেটা আমাদের করা উচিত আর এই জন্যে কাজ করতে জন্যে আমাদের জন্যে মন অশান্তি হয়ে ওঠে আপনাদের বুঝতে হবে আপনার নিজেকে পছন্দ করা উচিত এটা সত্যি যেখানে আপনার থাকা উচিত হয়তো সেখানে আপনি নেই কিন্তু প্রভুকে ধন্যবাদ আমি যদি না আপনি নিজেকেই মেনে নিতে পারেন অন্যের সাথে মানবেন কি করে শিখুন কখন আপনি খেলছেন কখন খেলতে চাইছেন না তাড়াতাড়ি ফিরে আসতে হবে আপনাকে বাকিটুকু আমি বলছি যদি আপনি উচ্চ কার্যকরী খ্রিস্টান তাহলে যা শুরু করবেন তা আপনাকে শেষ করতে হবে তাকে সেই মহিলার ভাবনা আমাকে প্রকাশ করতে দিন আমি তার মতো ছিলাম না কিন্তু এখন তার থেকে ভালো কাজ করি যখন যখন আমি প্রভুর সান্নিধ্যে এলাম এবং তার বিষয়ে পড়লাম ভেবেছিলাম যে এ ও সত্যি কেউ এরকম হয় না হৃতোপদেশ একত্রিশের অধ্যায় ষোলোটা মন দিয়ে দেখুন সবাই তিনি ক্ষেত্রের বিষয় সংকল্প করিয়া তাহা ক্রয় করেন অন্যভাবে বলতে গেলে একজন মানছিও তার তিনি এক ভালো বিনয়কারী ছিলেন কিন্তু তার মানে এই নয় যে তিনি ভাবনা চিন্তা না করেই কোনো কাজ শুরু করে ফেললেন তিনি নিজেকে নিজেকে ছাড়িয়ে দেন এবং অন্যান্য দায়িত্বের সাথে নতুন দায়িত্ব পালন করেন অসাধারণ ব্যাপার যদি আপনি না করতে পারেন তার থেকে বেশি কিছু করতে যাচ্ছেন কেন আবার বলি মন দিয়ে শুনুন যদি আপনি না করতে পারেন তবে তার থেকে বেশি কিছু আপনি করতে যাচ্ছেন না কেন এটাই বুঝি না কিন্তু আমি তার অনুভূতিকে আঘাত করতে চাই না কিন্তু তাহলে কি আপনারা মেনে নিতে পারেন কখনো যদি কেউ হ্যাঁ শুনতে চায় আপনি না বলেন তাদের ভালো লাগবে না কিন্তু তারা যদি আপনার বন্ধু হয় এই ব্যাপারটা ভুলবে না কিন্তু বন্ধু পাবার একমাত্র পথ অন্যের দ্বারা সর্বদা পরিচালিত হওয়া হয় তবে তার সত্যি আপনাকে আপনার বন্ধুর সামনে দাঁড়াতে হবে না শেষ বিচারের দিন প্রত্যেককে প্রভুর সামনে সেদিন দাঁড়িয়ে সমস্ত কাজের কথা বলতে হয় আর আমি কোনো কথা শুনতে চাই না তা হলো ভালো কাজ সত্যি একজন লুক চোদ্দোর পুরুষ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে সে আমার শিষ্য হতে পারে না বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া হয় হিসাব না করিয়া দেখিবে সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কি না কি জানি ভিত্তিমূল্য বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে তবে সমস্ত লোক তাহাকে দেখিয়া বিদ্রুপ করিবে আর আমরা কাউকে প্রভাবিত করতে পারবো না যদি কাজ শুরু করে আমরা শেষ না করি এই কাজ করলে তবেই আমরা কার্যকরী খ্রিস্টান হতে পারবো যদি আমরা এই কথা আমাদের জীবনে কার্যকরী না করতে পারি তাহলে যদি সেটাই ভেঙে ফেলি আর ভাবি এটা কোনো ব্যাপার নয় যেমন আপনি ঠিক করলেন আগামী বাড়িতেই থাকবেন না আর আলমারিটা পরিষ্কার করবেন আমি অবশ্যই আলমারি পরিষ্কার করব এবং আপনাকে সেটাই করতে হবে কারণ প্রভু আপনি সেটাই চান সুতরাং যদি ঠিক করেন আপনি কিছু করবেন তবে সেটাকে আস্থত্য করুন আর সমস্ত কিছু নেই তখন দেখবেন আপনার সামনে তারা তখনই একটা ফোন পেলেন সামনের মলে পঞ্চাশ প্রতিশোধ সেল চলছে কেমন হবে যদি আমি তোমাকে নিয়ে কফি খেয়ে কিছু কেনাকাটা করে ফেলি শোনো তো ভালোই হবে এই প্রভুর নামে গান করুন এখন সারা দিন আপনার দেহ ডাকছে তাই করছেন উ প্রভুর মঙ্গল হোক এখন বাড়ি ফিরছেন কি ভাবছেন আমি সত্যিই বলছি কি না এটা শুনতে হয়তো খুব ধার্মিক নয় কিন্তু আসল সমস্যা হলো যে আজকাল সবাই ধর্মটা গির্জাতেই রেখে আসে আর রোজকার জীবনে তার একেবারেই প্রয়োগ করে না তারা আপনার উচিত ধর্মকে আপনার নিজের মধ্যে ঢুকে নিতে নিজের পকেট বুকে সারা জীবন রুটিন এবং সমস্ত কিছুতেই আর এর মধ্যে প্রভুর সাথে আপনার ঘনিষ্ঠতা অবশ্যই বৃদ্ধি পাবে আপনি প্রভুর ঘনিষ্ঠতে চাইলে শুধু আধ্যাত্মিক জীবনেও নয় অন্যান্য সব ক্ষেত্রেই তার উপস্থিতি নিশ্চিত করুন আর দ্বিতীয় বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ আর এটা যারা তুমি কি ঠিক আছো সঠিকভাবে বিচার করো আর আমাকে খুব বেশি বলে ফেলেছে কি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তুমি কি ঠিক আছো নাকি কিছু হয়েছে তোমার প্রথম করন্থিও দুয়ের চোদ্দ আপনি হয়তো বাড়ি যাবেন আর এই ব্যাপারটা নিয়ে রীতিমতো পড়ছেন যে কিন্তু এখানে বেশ ভালো কিছু হচ্ছে কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বর আত্মার বিশেষগুলো সে সকল মূর্খতা আর সে সকলে সে জানতে পারে না কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয় এবং এই জানাটা সম্পূর্ণভাবে হওয়া প্রয়োজন থাকে যদি আপনি কোনো শাস্তি করে থাকেন তাহলে কথা বলেন অর্থদানের বিষয় তার কাছে এর অর্থ হবে না আর যদি আপনি একজন নাস্তিকের সাথে প্রভুর বিচারের জন্য অপেক্ষা করার কথা বলেন প্রতিশোধ নেওয়া থেকে বিরক্ত থাকতে বলেন তাতে এর কোনো মানে হবে না কারণ এটা আধ্যাত্মিক বিষয় আর আমি এটা পছন্দ করি আধ্যাত্মিক মানুষ আমরা নিজের যেটা ভালোবাসি সেটাই করি যে আত্মিক সে সমস্ত বিষয় বিচার করে সে পরীক্ষা করে অনুসন্ধান করে প্রমাণ করে এবং বিবেচনা করে সে মন দিয়ে বিবেচনা করে না আত্মার দ্বারা হির করে কোনটা ঠিক আর কোনটা নয় আপনি হয়তো এরকম শুনে থাকবেন আমার একটু অসুবিধে আছে হতে পারে আপনি শোনেননি কিন্তু এক সময় খুবই প্রচলিত ছিল তখন প্রথমবার আমি প্রভুর সান্নিধ্যে এসেছিলাম আমরা শিখেছি কিভাবে অসুবিধাকে অগ্রাহ্য করতে হয় আর অসুবিধেটা কি আসলে কোনো ব্যাপারে যদি আপনার মন সায় না দেয় যখন আপনি বিবেচনার মধ্যে রয়েছেন তখনও কোনো সময় আপনি বোঝাতে পারবেন না কেন আপনার মন সায় দিচ্ছে না হয়তো আপনিও সঠিকভাবে বুঝতে পারবেন না হয়তো কাউকে দেখে মনে হচ্ছে যে এই লোকটা আমাকে আর ভালো লাগছে না ভালো লাগছে না কিন্তু এটাই হয়েছে সেটা কি আপনার ভুল মনে হচ্ছে কারণ এটা মনে হওয়াই স্বাভাবিক মনে হচ্ছে এই লোকটাকে দেখে আমি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু এটাই হচ্ছে সেটা আপনার কারণ এটা মনে হওয়ার সময় আপনার সতর্ক হওয়া উচিত তাদের সাথে পরিচিত হওয়ার আগে কিছুটা সময় আপনাকে কাটাতে হবে প্রতিটি বিষয়কেই আপনার একটু কাছ থেকে দেখা উচিত বিশেষত আমাদের মনোবাগী হতে হবে কিন্তু পিত্রস্থানীয় ব্যক্তিদের এ বিষয়ে বেশি মনোযোগী হওয়া উচিত কারণ আমার আপনার চারপাশের লোকগুলোকে উদ্দেশ্যে অনেক সময় সব ঠিক না হতে পারে আমাকে আমার স্বর্গীয় সংযোগের ব্যাপারে নিশ্চিত হতে হবে আর আমি বলতে চাইছি যে প্রভু আমাকে যে সমস্ত ব্যক্তিত্ব পরিস্থিতির সম্মুখীন করেছেন কিন্তু তার মানে এই নয় যে যা দেখেছি যা শুনছি তা সব কিছুই আমাকে গ্রহণ করতে হবে যা মন থেকে মেনে নিতে পারবেন না তা করবেন না কোনো কিছু সম্বন্ধে মনস্থির করার জন্যে কিছুটা নিজেকে সময় দিতে হবে তাড়াহুড়ো করবেন না জীবনে শান্তি রাখতেই হবে তবে শুনতে পাবেন আপনি প্রভুর বাণী বিচার বিবেচনা করার জন্যে প্রভুর কাছে জানতে হবে তার জন্যে প্রার্থনা করতে হবে এবং প্রভুর সব কিছুই দেবেন কারণ বিবেচনা করে জীবন অতিবাহিত করবেন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন সব কিছু ভালো করে করবেন এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকবে আপনার জীবনে আপনারা কোনো কিছু সঠিক মেনে নিচ্ছেন না আপনারা জানেন না কিছু একটা বলে এবং বিবেচনার দ্বারা মাথার দ্বারা পরিচালিত না হয়ে জানি এই ভুলটা অনেকেই করেন আমার মনে হচ্ছে কেন এই সময় একটি মেয়েকে কাজে রেখেছিলাম বটে কিন্তু ঠিক মনে নিতে পারছিলাম না মেয়েটিকে বলেছিলাম এই কাজটা তো করতেই হবে কিন্তু বলেছিল সব কাজ দক্ষ এমনই কিছু করব নাকি নাকি করব না এটাই বুঝতে পারি না এটা আমার জন্যে কত কষ্টকর আমি বলেছিলাম জানি না কেন কিন্তু আমার ঠিক ভালো লাগছে না কিন্তু যেখানে সবাই রাজি আর শুধু আপনি খুঁদখুদানির জন্যে কাউকে ডাকতে পারবেন না এটা উচিত নয় অন্তত তাই ঠিক করলাম ঠিক আছে আমি রাখব আমি বলছি না যে আপনাকে ভালো করে নজর দিতে হবে কিন্তু সব কিছুর ওপর নজর রাখলেও প্রস্তুত থাকতে বলছি এটা অবশ্যই করবেন যখনই আপনার মনে হবে তখনই এরকম ভেবেই নেবেন না যে কিছু গোলমাল আছেই কারণ এও সমস্যার সৃষ্টি করতে পারে যেমন আমার মনে হচ্ছে ভালো হচ্ছে না এই লোকটা অর্থাৎ লোকটি ভালো নয় আর এরপরই আমার গুজব শুরু করি আরে নয় আর এটা ঠিক নয় হতেও পারে ভালো না লাগার কারণটা হয়তো ওই সময় কিংবা ওই পরিস্থিতিকে প্রভু তার জন্য তৈরি করেননি হয়তো সময়টা আপনার কিংবা সেই লোকটির জন্য নয় কিন্তু কেন তা প্রভুই বলতে পারেন বুঝতে পারছেন তো প্রথম রাজাবলিতে আমরা একটা অসাধারণ কাহিনী জানতে পারি যেটার ব্যাপারে আমি আপনাদের পড়ে শোনাতে চাই কিন্তু সময় অল্প রয়েছে তাই পুরোটা হয়তো পড়তে পারবো না চলোমন পিতার পরে সম্রাট হয়েছিলেন এবং প্রভু ডেভিডকে ও চলোমনকে ভালো কাজ তিনি ডেভিডকে তার বংশ সম্বন্ধে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রভু চলোমনকে বলেছিলেন বাহ সত্যি আমি আশ্চর্য হচ্ছি কি চাইব জানেন সলমন কি বলেছিল সে বলেছিল আমি নতুন আর তাই আমি সুসাতন করব না প্রভু আমাকে বিবেচন করে শক্তি দেন যাতে আমি ভালো মন্দ পৃথক করতে পারি জানেন প্রভু কি বললেন যেহেতু তুমি এটা পেয়েছ তাই শুধু এটাই নয় এর সাথে তোমাকে প্রাচুর্য ও সম্মান ও দীর্ঘ জীবন আমি দিলাম তাহলেই দেখুন আমরা অনেক সময় ভুল জিনিসটা চেয়ে বসি আর বাইবেলে বলে সোনার মতন অশ্লান করলে আপনি প্রাচুর্য সম্মান ও দীর্ঘ জীবনও পাবেন আমাদের অন্বেষণ করতে হবে আমাদের বিবেচক হতে হবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আত্মার পথে চলতে হবে আমাদের প্রভুকে এরকম বলা উচিত নয় আমার নতুন গাড়ি চাই এই চাই আমি কি খ্রিস্টান থাকতে পারবো না আমার প্রভু টাকা চাই আমার বাড়ি চাই আমার এটা চাই ওটা চাই প্রভুকে শুধু জানান আপনার কি চাই আর ভরসা রাখুন থাকুন সেই বস্তুটিকে যদি শারীরিক অসুস্থ হন তাদের জন্য প্রার্থনা করতে চাই আমি জানেন আমাদের যে কোনো শারীরিক পীড়া সারিয়ে দিতে পারেন যেখানে আপনি আঘাত পান যিশু গতকাল যা ছিলেন আজও তার চিরদিন তাই থাকবেন বাইবেলে অনেক উদাহরণ আছে কিভাবে তিনি মানুষকে সুস্থ করেছেন আর আজ প্রভু আপনাদের স্পর্শ করবেন নিশ্চয়ই হে পিতা যীশুর নামে আপনার কাছে এসেছি আর আপনার বাণীতে আরোগ্যের অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রভু যে আপনি আমাদের পাপ ক্ষমা করেছেন আর আমাদের সব রোগ সারিয়ে তুলেছেন ধন্যবাদ প্রভু পুনর্স্থাপনের জন্যে প্রার্থনা করি তাদের জন্যে যাদের যন্ত্রণা আছে যারা অসুস্থ যাদের রোগ আছে এমনকি জীবন হানিকারী রোগ প্রভু আমরা জানি আপনি মহত্তর আমি মানুষকে বলি যা যীশু তাদের বলেছেন যাদের তিনি সহায়তা করেছেন যে সুস্থ হও হও সুস্থ সবাই নামে হে পিতা ধন্যবাদ জানাই যন্ত্রণা দূর করায় অসুস্থ অঙ্গ সুস্থ করায় ধন্যবাদ প্রভু এমন কি পুনরায় সৃষ্ট অলৌকিকতার ধন্যবাদ পিতা পুনর্স্থাপন প্রক্রিয়ার জন্যে যা আজ শুরু হচ্ছে মানুষের জন্যে যিশুর নামে আমিন আমি একটা বিষয় আপনাদের উৎসাহিত করতে চাই যদি এখনও আপনাদের মধ্যে কোনো উপসর্গ থাকে তাহলে শুধু কতটা শরীর খারাপ তা নিয়ে আলোচনা করবেন না ভালো কথা স্বীকার করতে শুরু করুন আর সবাই বলতে থাকুন এই মুহূর্তে প্রভুর আরোগ্যের শক্তি আমার মধ্যে কাজ করছে আর আমি বিশ্বাস করি যদি তা করেন আপনাকে সাহায্য করবে আপনাকে রোজ একটু একটু করে সেরে উঠতে